এবারের অস্কারের জমকালো আয়োজনে বাজিমাত করল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। 12 মার্চ হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট দিয়ে প্রতিদ্বন্দ্বী সব প্ল্যাটফর্মকে পেছনে ফেলে নেট দুনিয়ায় লিখে দিল অল শাইনিং অন দ্য নেটফ্লিক্স ফ্রন্ট। প্রথম বিশ্বযুদ্ধ বিষয়ক বই অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের জার্মান ভাষার আলোকে তৈরি সিনেমাটি অস্কার জিতেছে সেরা আন্তর্জাতিক ফিচার, সেরা চিত্রগ্রহণ, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা অরিজিনাল স্কোর হিসেবে। সব মিলিয়ে সিনেমাটোগ্রাফির অস্কার জিতেছে ছবিটি। এবারের আয়োজনে একচেটিয়া রাজত্ব করেছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল স্কিনার পরিচালিত এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। সেরা সিনেমা এবং সেরা পরিচালকের পাশাপাশি অভিনয়ে মনোনীত 4টি পুরস্কারের 3টি ঘরে তুলেছে এই সিনেমা। আর সেরা ভিজুয়াল এফেক্টস বিভাগে পুরস্কার জিতে নিল অবতার দ্য ওয়ে অব ওয়াটার। সেরা এডিটিংয়ের পুরস্কার ঘরে তুলেছে এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। সেরা এডিটিংয়ের জন্য অস্কার ঘরে তোলেন পল রজার্স। সেরা ভিজুয়াল এফেক্টসের অস্কার উঠেছে বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র অ্যাভাটার দ্য ওয়ে অব দ্য ওয়াটার ওয়ার্ল্ডের হাতে। চৌলাতেরি, রিচার্ড ব্যানেহাম, এরিক সেন্ডন এবং ড্যানিয়েল ব্যারেট ঘরে তোলেন এই পুরস্কার। আর অ্যাপল টিভি প্লাসের ভাগ্যে জুটেছে কেবল একটি পুরস্কার, অথচ 94তম অস্কারে চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার নিয়ে প্রথমবার মঞ্চ জয় করেছিল অ্যাপল টিভি প্লাসের কোডা। ছবিটি নির্মাতাদের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন আমেরিকান গায়িকা অভিনেত্রী লেডি গাগা ও লিজা মিনেলি। এদিকে মেক্সিকান চলচ্চিত্র পরিচালক গিয়ের্মো দেল তোরোর সিনেমা পিনোচিওর সহায়তায় সেরা অ্যানিমেটেড ফিচারের পুরস্কার ঘরে তুলেছে নেটফ্লিক্স। ড্রিমওয়ার্কস, সনি পিকচার্স ও পিকজারের মতো বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীদের কথা বিবেচনায় নিলে একে বড় অর্জনই বলা যায়। তবে নেটফ্লিক্সের স্কোরিং নিয়ে কেউ কেউ সমালোচনাও করেছেন বলে উঠে এসেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে। মূল আয়োজনের শুরুর আগে 900 ফুট দীর্ঘ লাল গালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। ক্লেন ওয়াইস এবং রিকি কিরশানের প্রযোজনায় 95তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জিমি কিমেল।